फ्रेंड्स आज के अपन नहीं टीप्स प्रत्येक बाड़ी कम बेसि शपिंग बैग थे आज के देखिए दीब ए रकम शपिंग बैग दिए अपन एक यूनिक टीप्स चलो बंधुरा शुरू करा जा आज के भिडियोटी सुखी सुखी यूनिक टीप्स अपन सबा के जाना अनेक अनेक स्वागत आशा करी अपनारा सबाई खूब भलो आ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করা হয়নি তারাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমার আজকের টিপসটি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা একটা শপিং ব্যাগ আমার হাতের পাশে আমি যে শপিং ব্যাগটা পেয়েছি আমি সেটা নিয়ে নিয়েছি प्रथम शपिंग बैगे दुई पाशा केटे निते होबे आपनारा देखुन ताहले दुई पाशा एभाबे करे केटे निते होबे এবার এই পাশটাও ঠিক সেম ভাবে আমরা কেটে নিব আপনারা চাইলে শপিং ব্যাগে উল্টো সাইডও করতে পারেন কাজটা আবার সামনের সাইডটা দিয়েও কাজটা করতে পারেন ঠিক আছে আমি সামনেটা রেখে কাজটা করছি ফারস্টে এইটা এই পাশে একটা ভাঁজ করে নিলাম এভাবে করে তারপর এরকম করে এখানে আরো দুটো ভাঁজ করে নিচ্ছি সমান করে দুই পাশে একটা ভাঁজ করে নিলাম সেম উপরেও একই রকম করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে তিনটা ভাঁজ দিয়ে দিলাম এবার এই পাশটা লাগিয়ে দেওয়ার জন্য এখানে আমি গামের ব্যবহার করব আপনারাও আপনাদের ঘরের থাকা যে কোনো গাম ইউজ করতে পারবেন অথবা চাইলে সেলাইও করে দিতে পারবেন তবে আমি এখানে গামের ব্যবহারটাই করে দিচ্ছি দুই পাশে গাম লাগিয়ে নিন আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই পাশটা কিভাবে গামের মাধ্যমে লাগিয়ে নিলাম তারপর এখন আমি দুটো ব্যবহার করা কলমের ব্যবহার করব আমার হাতের কাছে এরকম দুটো কলম ছিল আমি তাই এটার ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে চিকন কাঠ কিংবা পেন্সিল যাই থাকে তাই ব্যবহার করতে পারবেন এখানটাই দুই পাশে যখন আমি কেটে নিয়েছি তখন এই জায়গাটা এইদিকে ছিদ্র মধ্যে আমি গাম লাগিয়ে নেওয়ার পর এভাবে করে কলমটা ঢুকিয়ে নিচ্ছি কলমটা ঢুকিয়ে নেওয়ার ফলে আমার জিনিসটা শক্ত থাকবে যার ফলে আমি যখন জিনিসটা ব্যবহার করব তখন এটা সুন্দর করে ব্যবহারটা হবে
তারপর আমি উপরের দিকটাও এভাবে করে একটা কলম ঢুকিয়ে ঠিক মাঝখানটাই নিয়ে আসলাম। তারপর যাতে কলমটা বের হয়ে না যায় দুই পাশে এভাবে করে দুটো সেফটি পিন ব্যবহার করে নিচ্ছি। সেম ভাবে আমি উপরের সাইডও দুইটা সেফটি পিনের ব্যবহার করে নিচ্ছি যাতে পাশ দিয়ে কলমটা বেরিয়ে আসতে না পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমি একটা ব্যাগ থেকে তিনটা ফোল্ডিং ব্যাগ তৈরি করে নিলাম। এবার আপনি চাইলে এই তিনটা থেকে ছয়টা ব্যাগও তৈরি করে নিতে পারেন। এই এখানে দুটো দুটো করে মাঝখানে যেটা আছে আপনারা চাইলে এটাকে মাঝখানে একটা সেফটি পিন লাগিয়ে একটা ব্যাগ থেকে দুটো ব্যাগ অনেক সহজেই তৈরি করে নিতে পারেন। তাহলে দুই পাশে দুইটা সাইড ব্যাগ তৈরি হয়ে গেল। এটা আপনাদের পছন্দের উপর নির্ভর, একটা এটা একটা এভাবেও রাখতে পারেন, আবার মাঝখান বরাবর একটা সেফটি পিন দিয়েও এটাকে আপনারা লাগিয়ে নিতে পারেন। তাহলে হয়ে গেল আমার একটা দুটো তিনটে চারটে পাঁচটে ব্যাগ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কী সুন্দর একটা ফোল্ডিং ব্যাগ রেডি হয়ে গেল। এবার এখানে আপনারা চাইলে এটাকে আপনাদের পছন্দ মতো জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন, কেউ চাইলে রান্নাঘরে ঝুলাতে পারেন, কেউ নিজের বেডরুমের ড্রেসিং টেবিলের পাশে, যে যার পছন্দ মতো জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন। আর এভাবে করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ঢুকিয়ে রাখতে পারেন। প্রয়োজনীয় জিনিসগুলোকে এভাবে করে রেখে দিতে পারেন। তারপর নিচের যে ব্যাগটা আছে সেটা আমি এখানে কিছু টিস্যু পেপার রেখে দিচ্ছি। ঠিক এই ছিদ্র বরাবর, ঠিক আছে, ঠিক মিডেলটা রাখলে আপনার যখন ঝুলি রাখবেন তখন আপনার প্রয়োজন মতো টিস্যু এভাবে করে বের করে নিতে পারবেন। আমি এখানে টিস্যু ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস ব্যবহার করে নিতে পারেন। আপনারা এরকম ব্যাগ তৈরি করার পর যে যার পছন্দ মতো জায়গায় রাখতে পারেন, কেউ কেউ রান্নাঘরে রাখতে পারেন, কেউ নিজের ব্যাগে রাখতে পারেন, রেখে এভাবে রেখে ওয়ালে ঝুলে দেওয়ার পর নিজের পছন্দের জিনিসগুলো রাখবেন। আমি আপাতত এটাতে আমার এই টুকটাক জিনিসগুলো রেখেছি, পরবর্তীতে আর অনেক জিনিসই এখানে রাখা যাবে। আপনারা চাইলে এভাবেই নিজেই তৈরি করে নিতে পারেন নিজের জন্য এরকম সুন্দর একটা ব্যাগ, আর তাতে রাখতে পারেন আপনার সব প্রয়োজনীয় জিনিসপত্র, যেন সব এক জায়গায় থাকে আর আপনি হাত দিলেন আর খুঁজে পেলেন আপনার সব জিনিস। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমার ভিডিওটি, আমার ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। তাহলে বন্ধুরা আজকে এতটুকুই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।